Hey guys, welcome back to my channel to a new exciting video. তো আজকে আমি শাড়ি পরেছি কারণ আজকে আমরা সেলিব্রেট করছি শিক্ষক দিবস আমাদের কলেজে। এই হলো আমাদের কলেজের সায়েন্স ডিপার্টমেন্ট যা আমরা খুব সুন্দর করে ডেকোরেশন করেছি। এখানে আমার একটু পোজ বোস না মারলেই হয় না, প্রত্যেকটা ভিডিওতে আমাকে তো অনেক সুন্দর দেখাতেই হবে। তো এখানে আমরা করতালির মাধ্যমে আমাদের সকল প্রিয় শিক্ষকদের অভ্যর্থনা জানিয়েছি। ওনারা ভীষণ খুশি হয়েছে এত সুন্দর একটা সারপ্রাইজ দেখে। মূলত আমাদের শিক্ষক দিবসটা 5ই সেপ্টেম্বর করা হয়। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরুদেব নমঃ। স্বস্বার্থ অভাব বন্ধন। আমরা সবাই এই বিষয়ে আগত যে 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মতিথিতে সারা দেশব্যাপী আড়ম্বরের সহিত শিক্ষক দিবস পালিত হয়েছে। সেই উপলক্ষে আজ 16ই সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয় বিজ্ঞান বিভাগেও একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা আশা করছি যে আমাদের আজকে এই অনুষ্ঠানের উপস্থিতিতে শিক্ষক শিক্ষিকারা আমাদের আজকের অনুষ্ঠানটি উপভোগ করবেন। এখন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমি অনুরোধ করছি যে শিক্ষক শিক্ষিকারা অনুষ্ঠানটি শুভারম্ভ করবেন। এখন সমস্ত শিক্ষক শিক্ষিকারা প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমে পুরো প্রোগ্রামটা খুব সুন্দর করে তুলবে। আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। ফুল দিয়ে বরণ করছে আমাদের শিক্ষক এবং শিক্ষিকা মহাশয়দের। জীবনের স্ট্রাগল জীবন এই অনুষ্ঠানগুলো করলে পরে তোমাদের মধ্যে কিন্তু যে কিভাবে অনুষ্ঠান করতে হয়, কিভাবে মানে বলতে হয়, এই জিনিসগুলো কিন্তু ডেভেলপ করে। মানে যে আজকে এখানে অ্যানাউন্সমেন্ট করলো অদিতিকে যদি আমরা বলি ক্লাসে, অদিতি তুমি বলো, তখন কিন্তু চুপ করে থাকে, তখন সে চুপ। কিন্তু আজ থেকে গিয়ে সে অনুষ্ঠান পরিচালনা করছে। সো এইভাবেই ডেভেলপমেন্ট গুলো হয়। তো এরকম অনুষ্ঠানে তোমাদের ডেভেলপমেন্ট গুলো হবে, আমরা আশা করবো। আমরা সবাই তোমাদের সঙ্গে আছি, থাকবো, রেজাল্ট ভালো করবে। টার্গেট একটাই থাকবে, সেটা হচ্ছে ভালো রেজাল্ট করা, কারণ মার্কশিটটাই ইম্পর্টেন্স বেশি। প্লাস আরো অন্য সুযোগ সুবিধাগুলো যেগুলো আছে আমাদের কলেজেও, আমরা অভিনিষ্ঠানও বলবেন হয়তো এটা যে আমরা একটা কোর্স শুরু করতে যাচ্ছি। আমরা সায়েন্সের স্টুডেন্টরা ওই ছিলেন না, খুব কম ছিলেন। আমরা একটা কোর্স করতে যাই শুরু করবো, যে এটা হচ্ছে তোমার ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামের জন্য একটা ট্রেনিং কোর্স, 10 or 15 ডেজের একটা ট্রেনিং কোর্স থাকবে।
এর মধ্যে অ্যাওয়ারনেস, রিজনিং, অ্যারিথমেটিক, বেসিক কম্পিউটার, এরকম ইংলিশ, জেনারেল ইংলিশ, এরকম জিনিসগুলো নিয়ে ক্লাস হবে তোমাদের। এটা ফ্রি অফ কস্ট, গভর্নমেন্ট স্পন্সর্ড, তোমরা কাজগুলো করতে পারবে। এতে তোমাদের কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য অনেকটাই সুবিধা হবে। কারণ দেখো এখন পড়ছো, তোমরা যদি এখন থেকে আরামে থেকে করা উচিত ছিল, তোমরা যদি ফোকাস না হও কোনো একটা পার্টিকুলার, মানে তুমি কি করবে বা কোথায় যাবে তারপর পরে কি করবে, কেউ এখন আমাদের সামনে সঙ্গীত পরিবেশন করবে অম্বিকা বন্ধু। নমস্কার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা, আর আমার প্রিয় বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকে সঙ্গীত শুরু করছি। যদি কোনো ভুল আগে থেকে শুক্রিয়া 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 শুক্রিয়া।
আমরা এখন কেক কাটার মাধ্যমে পুরো অনুষ্ঠানটা সমাপ্ত করব। সব শিক্ষক শিক্ষিকাদের এত ভালো লেগেছে আমাদের এই অনুষ্ঠানটি, ওরা খুব খুশি হয়েছে, খুবই খুশি হয়েছে ওনারা। একটু মিষ্টি মুখ করালাম ওনাদেরকে। এখন আমাদের সামনে খুব সুন্দর একটা সঙ্গীত পরিবেশন করে শোনাবেন আমাদের প্রিয় স্যার। উনি সবসময় খুব রাগান্বিত থাকে, কিন্তু মাঝে মাঝে এত হাস্যকর কথাবার্তা বলে, আমরা মানে খুব সারপ্রাইজ। হ্যাঁ, আমি একটু গিটার নিক নাটক করে নিলাম, আমি একদমই পারি না গিটার বাজাতে। আর এতটুকুই আমাদের ব্লগ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।